1947 ভারতবর্ষ স্বাধীন হল। তার সাথে সাথে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের ও পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান প্রদেশ পাকিস্তানের গঠিত হয়। 1948 দেশ স্বাধীন হওয়ার পর এক বছর কেটে গেলেও তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো পুনর্বাসন দপ্তর গড়ে তুলতে পারেননি। প্রফুল্লচন্দ্র ঘোষ ও প্রধানমন্ত্রী নেহেরু দুজনেই এক অলীক আশায় দিন গুনছিলেন যে উদ্বাস্তুরা একসময় আবার দেশে ফিরে যাবেন। এদিকে পশ্চিমবঙ্গে দিন দিন উদ্বাস্তু সংখ্যা বাড়তেই থাকছিল। 1949 কমিউনিস্ট নেতা বিজয় মজুমদারের নেতৃত্বে উদ্বাস্তু আন্দোলন শুরু হল, যার ফলস্বরূপ উদ্বাস্তুদের জন্য 1949 লক্ষ্মী পুজোর দিনে তৈরি হল বৃহত্তম কলোনি, যার নাম রাখা হল বিজয়গড়। 1950 কমিউনিস্টদের ধারাবাহিক আন্দোলন ও নেতৃত্বে জানুয়ারি থেকে মের মধ্যে দক্ষিণ শহরতলিতে তৈরি হল আরও একাধিক কলোনি, পোদ্দারনগর, দেশবন্ধুনগর, বাঘাযতীন, বিদ্যাসাগর, রামগড় ইত্যাদি। 1950 থেকে 1967 পঞ্চাশের শুরুতে একাধিক উদ্বাস্তু কলোনি গড়ে উঠলেও পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের অবিরাম স্রোতকে ঠাঁই দেওয়ার জন্য এইসব কলোনিতেও স্থান ছিল তুলনামূলকভাবে অপ্রতুল। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের কাছে 1967 নির্বাচনে শরণার্থী সমস্যা একটা বড় ইস্যু হয়ে উঠল। রাজ্য সরকারের থেকে কোনো রকম সাহায্য বা প্রতিশ্রুতি না পেয়ে মাথা গোঁজার তাগিদে উদ্বাস্তুরা ও ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে উপেক্ষা করতে থাকেন। ফলত রাজ্য জুড়ে গড়ে উঠতে থাকে একাধিক জবরদখল কলোনি। 1977 21 জুন জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বামফ্রন্ট সরকার, কেন্দ্রে সেই সময় জনতা দলের সরকার। তখনও কিন্তু বাংলাদেশ থেকে উদ্বাস্তু মানুষের স্রোত আসা বন্ধ হয়নি। 1978 ফেব্রুয়ারি-মার্চ বাংলাভাষী মানুষরা বাংলারই কোনো জায়গাতে বসবাস করতে চাইবেন এই ইচ্ছেতে ভর করে ও উদ্বাস্তু আন্দোলনে নেতৃত্ব দেওয়া বামফ্রন্ট সরকারের আমলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে বুকে এই স্বপ্ন নিয়ে প্রধানত ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে কাতারে কাতারে উদ্বাস্তু মানুষ পশ্চিমবঙ্গে আসতে শুরু করলেন। প্রথমে বর্ধমান স্টেশনে সকলে আস্তানা গড়লেন। স্টেশনে এক সপ্তাহ কাটানোর পরে সেখান থেকে কাকদ্বীপ স্টেশন হয়ে কুমিরমারি ও সাতজেলিয়া দিয়ে পৌঁছে যান মরিচঝাঁপি। মরিচঝাঁপির অবস্থান, মরিচঝাঁপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত একটি দ্বীপের নাম। এর আয়তন প্রায় 150 বর্গ কিলোমিটার। এই দ্বীপটির উত্তর দিকে কুমিরমারি ও ছোট মোল্লাখালি, পূর্বে সাতজেলিয়া ও সাধুপুর, পূর্বে নদীর ওপারে বাংলাদেশের সুন্দরবন দিয়ে ঘেরা। আইনগতভাবে মরিচঝাঁপির নিয়ম শৃঙ্খলা, ফরেস্ট অ্যাক্ট 1972, এই আইন অনুযায়ী মরিচঝাঁপি একটি সংরক্ষিত বনাঞ্চল। ওখানে মানুষের বসবাস তো অনেক দূরের জিনিস, বিনা অনুমতিতে ওখানে প্রবেশ করাটাও এই আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ভারতবর্ষের প্রতিটি রাজ্য সরকার এই আইন মানতে বাধ্য। 1978 মার্চ এপ্রিল প্রায় 20-25 হাজার উদ্বাস্তু হাসনাবাদ স্টেশনে জড়ো হলে বামফ্রন্ট সরকারের মন্ত্রী রাধিকা ব্যানার্জি তাঁদের সাথে দেখা করেন, কিন্তু মরিচঝাঁপিতে না যাওয়ার ওনার অনুরোধকে উপেক্ষা করেই উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির নেতৃত্বে ওই সকল মানুষেরা মরিচঝাঁপিতে পৌঁছে যান। 1978 মে, 1 মে চিফ সেক্রেটারি ও 15 মে ডিআইজি আইবি
মরিচঝাঁপে ঘুরে এসে সরকারকে রিপোর্ট দিলেন যে ওই দ্বীপে বসবাসকারী অনেক পরিবার আছেন যারা ওই দ্বীপ ছেড়ে ফিরে আসতে চান। কিন্তু উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির পক্ষ থেকে হাসনাবাদ সমিতির সভাপতি সতীশ মণ্ডল, সেক্রেটারি রাইহরণ বারুই ও আরও অনেকে ওই সকল পরিবারগুলিকে ফিরে আসতে বাধা দিচ্ছেন। 15ই মের পর সরকারি কোনো অফিসারদের ওই দ্বীপে পদার্পণ নিষিদ্ধ করা হয়। রংলাল হালদারের নেতৃত্বে এক ভলান্টিয়ার বাহিনী গড়ে তোলে, যাদের শাসনে ওই দ্বীপে প্রায় একটি সমান্তরাল সরকার চলতে থাকে। 1978 সালের আগস্ট, গোয়েন্দা বিভাগের হিসেবে মরিচঝাঁপি দ্বীপে প্রায় 32,000 মানুষ বসবাস করছেন বলে জানা যায়। দ্বীপটির 144 নম্বর লটে একটি নারকেল প্লান্টেশন করার জন্য বনদপ্তর জঙ্গল পরিষ্কার করে কয়েক হাজার নারকেল গাছ লাগিয়েছিল। মরিচঝাঁপি দ্বীপে আগন্তুক মানুষরা এই 144 নম্বর লট ছাড়াও দ্বীপটির দক্ষিণ দিকে আরও জঙ্গল পরিষ্কার করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। যেহেতু মরিচঝাঁপি একটি সংরক্ষিত বনাঞ্চল এবং কেন্দ্রীয় আইন অনুযায়ী ওখানে মানুষের বসবাস অপরাধযোগ্য, তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই দ্বীপে বসবাসকারী মানুষদের নির্দেশ দেওয়া হল শান্তিপূর্ণভাবে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। 1978-এর 20 আগস্ট তৎকালীন অবিভক্ত 24 পরগনা জেলার এসপি ও জেলা শাসক লঞ্চে করে মরিচঝাঁপির উদ্দেশ্যে রওনা দিলেন। বিকেল নাগাদ কুমিরমারি দ্বীপে পৌঁছলেন। এই কুমিরমারি দ্বীপের সামনেই কুরানখালী নদীর ওপারেই ছিল মরিচঝাঁপি দ্বীপ। এরপর কুরানখালী নদী ধরে লঞ্চ যখন মরিচঝাঁপি দ্বীপের পাড়ের কাছাকাছি এল, তখন প্রায় 200-300 লোক হাতে বর্শা টাঙি লাঠি নিয়ে পাড়ের সামনে এসে চিৎকার করে বলতে লাগল, না আমরা এখান থেকে কোথাও যাব না, আমরা এখানেই থাকব। 1978-এর সেপ্টেম্বর উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির নেতৃত্বে অবৈধ কাঠের ব্যবসা বেশ রমরমিয়ে চলছিল। মুখ্যমন্ত্রী এই বেআইনি কাঠের ব্যবসা বন্ধ করার নির্দেশ দিলেন। 7ই সেপ্টেম্বর এরকমই প্রায় 80-85টি কাঠ ভর্তি নৌকা পুলিশ ঘিরে ফেলে। নৌকা থেকে ঝাঁপ মেরে সকলে পাড়ের দিকে সাঁতার কেটে চলে যায়। পুলিশের তরফ থেকে ওই দিন কোনো গুলি চালানো হয়নি। এই সময়কালে ঝিল্লি নদী পার হয়ে খাল দিয়ে রায়মঙ্গল পার হয়ে বাংলাদেশের সাথে মরিচঝাঁপির অবাধ বেআইনি যাতায়াত গড়ে উঠেছিল। 1979-এর 18ই জানুয়ারি মুখ্যমন্ত্রী একটি মিটিং ডেকে জানিয়ে দিলেন, কেন্দ্রীয় সরকারের ইচ্ছা মরিচঝাঁপিতে বসবাসকারী মানুষেরা 31শে মার্চের মধ্যে যেন ফিরে যান। 1979-এর 26শে জানুয়ারি মরিচঝাঁপি দ্বীপের চারিপাশে না, শুধু কুমিরমারি ও ঝিল্লা নদীর দিকে 144 ধারা জারি করা হল। একসঙ্গে 5 জনের বেশি মানুষের আগমন ও নির্গমন বন্ধ করা হল। সাথে কুমিরমারিতে কুরানখালীর উপর 4টি পুলিশ ক্যাম্প বসানো হল। তবে জল ও খাবার আমদানি করা একবারের জন্যও বন্ধ করা হয়নি। শুধুমাত্র দল বেঁধে বেআইনি ব্যবসাগুলো বন্ধ করা ছিল এই 144 ধারার উদ্দেশ্য। 1979-এর 31শে জানুয়ারি সকাল থেকেই স্থানীয় অফিসার, বনবিভাগ ও পুলিশের সহযোগিতাতে লঞ্চে করে দফায় দফায় অনেক পরিবারকে মরিচঝাঁপি থেকে হাসনাবাদে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই খবর পাওয়ার পর ভলান্টিয়ার বাহিনী হতাশাগ্রস্ত হয়ে পড়ে ও এই পুনর্বাসন আটকাতে সন্ধ্যার কিছু আগে কুমিরমারির 4টি পুলিশ ক্যাম্পে হামলা করে ও আগুন লাগিয়ে দেয়। পরে আক্রমণকারীদের বিরুদ্ধে গোসাবা থানাতে কেস করা হয়। কেস নম্বর 29, তারিখ 31শে জানুয়ারি 1979। এই সময় খেয়াঘাট ক্যাম্পে পুলিশের সাথে ভলান্টিয়ার বাহিনীর যুদ্ধ বাঁধে। আক্রমণকারীরা বর্শা টাঙি লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হয়। একটা সময় পুলিশ এই আক্রমণকে প্রতিহত করতে না পেরে গুলি চালিয়ে ফেলে। এই গুলিতে 2 জনের মৃত্যু হয়।
দুই হোক বা 200, যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক। এক্ষেত্রেও তর্কহীনভাবে সকলের স্বীকার করে নেওয়া উচিত, ওই দুজনের মৃত্যু এড়ানো গেলেই বোধ হয় সকলের জন্যে ভালো হতো। যে দুজন মারা গিয়েছিলেন তাঁরা আক্রমণকারী ছিলেন না, কুমিরমারির দুই স্থানীয় আদিবাসী মহিলা ছিলেন। এই দুজন ছাড়া সেদিন আর কারোর মৃত্যু হয়নি। পরবর্তীকালে সরকারের নির্দেশে ও তৎকালীন বিভাগীয় কমিশনার মলয় মজুমদারের নেতৃত্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়, যার রিপোর্ট ওসাবা থানার কেস নম্বর 30 তারিখ 31 জানুয়ারি 1979 এই কেসের আন্ডারে জমা দিয়েছিল। এই তদন্তের রিপোর্টের নথি এখনও গোসাবা থানাতে সংরক্ষিত আছে, যেখানে এটাই লেখা আছে যে সেদিনের ঘটনাতে দুজনের মৃত্যু হয়েছিল। 1979 চোদ্দই মে ভোরবেলা মরিচঝাঁপি দ্বীপের মোট 5 জায়গাতে ভাগ হয়ে পুলিশ পৌঁছল। প্রতিটি টিমে 4টি করে লঞ্চ ছিল। দ্বীপে নামার পর পুলিশ স্থানীয় মানুষ যারা অবশিষ্ট ছিল তাদের সাহায্যে ভলেন্টিয়ার বাহিনীর নেতাদের বাড়ি পৌঁছে দেখলেন যে সেখানে তারা নেই। দুদিন আগেই নাকি দ্বীপ ছেড়ে সকলে পালিয়েছে। এরপর 14 থেকে 17 মের মধ্যে 3 দিন ধরে পুলিশ ও প্রশাসনের সাহায্যে লঞ্চের মাধ্যমে 2209 পরিবারের 11,167 জনকে ফেরত পাঠানো হয়। 1978 সালের এপ্রিল মাস করে যেখানে দ্বীপে প্রায় 30-32 হাজার মানুষ বাস করতেন, সেখানে এক বছরের মধ্যেই ভলেন্টিয়ার বাহিনীর তীব্র বাধা সত্ত্বেও মানুষজনরা দ্বীপ ছেড়ে ফিরে গিয়েছিলেন। এই হল মরিচঝাঁপির আসল ইতিহাস। তবে বছরের পর বছর ধরে বিভিন্ন মিথ্যে কথা বিভিন্ন ভাবে মানুষকে খাওয়ানো হয়েছে। যারা গালমন্দ গল্পের বাইরে সত্যিকারের ইতিহাস জানতে আগ্রহী আর সেই সত্যিকারের ইতিহাস জানতে বিভিন্ন বই ও পরিসংখ্যান ঘাঁটতে ভালোবাসেন, তারা খুব সহজেই বছরের পর বছর ধরে চলে আসা এই মিথ্যে গল্প ধরে ফেলবেন। মরিচঝাঁপি নিয়ে এখনো পর্যন্ত যারা লিখেছেন, সেই রসমল্লিক, সন্দীপ বন্দ্যোপাধ্যায়, অমিতাভ ঘোষ, জগদীশ মণ্ডল, শিবনাথ চৌধুরী, এনারা কোনো তথ্য প্রমাণের ধার ধারেননি। সবটাই ওই বীজগণিতের মতো এক্স ধরে নিয়ে নিজেদের কল্পনাপ্রসূত ঘটনাগুলি লিপিবদ্ধ করে গেছেন, আর বছরের পর বছর ধরে সেই গালগল্পই চলে আসছে। তাই কেউ দাবি করেন 10,000 মানুষকে সিপিএম খুন করেছে, আবার কেউ দাবি করেন 17,000 মানুষকে জ্যোতি বসুর সরকার খুন করেছে। আসলে গল্পের গরু তো, তাই গাছে কেন, এরোপ্লেনে উঠে গেলেও কোনো সমস্যা নেই। 2011 রাজ্যে পালাবদলের পরে যে মহান ব্যক্তিরা বলেছিলেন সব কমিউনিস্টদের এবারে জেলের ঘানি টানানো হবে, তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলতে চাই, আপনাদের দিদিমণি এত কোটি টাকা খরচ করে এতগুলো তদন্ত কমিশন গঠন করার পরও জেলে ভরা তো অনেক দূরের জিনিস, একজন কমিউনিস্ট নেতারও কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারলেন না কেন? কারোর বাবার ক্ষমতা থাকলে আমাদের বুদ্ধবাবুদের সাদা পাঞ্জাবিতে একটা কালির দাগ ছিটিয়ে দেখাক দেখি। আপাতত মরিচঝাঁপি নিয়ে বছরের পর বছর ধরে অনেক ফেক প্রোপাগান্ডা ছড়িয়েছ, এবার এসো